বন্ধুরা, আজ আবার বেরিয়ে পড়লাম। সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে। তোমরা দেখতেই থাকো কোথায় যাচ্ছি। আমার এমনি কি ভালো লাগছে খুব রাস্তার দুধারটা এই সকালবেলা, একদমই সকালবেলা আমরা যাচ্ছি। দেখো, ফলালা দোকান খুলে দিয়েছে, সে বসে গেছে। নিত্য প্রয়োজনে মানুষ আস্তে আস্তে ঘরের বাইরে যেমন বেরিয়েছে, আমার মেয়ে ব্যস্ত আছে ফোনে, জল খেয়ে এই আর কি। আর আমার বর আছে সামনের বাঁদিকের সিটে। এই আমরা তিনজনে যাচ্ছি একটু সকাল সকাল। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণ, সবটাই তোমরা দেখতে পাবে। তোমাদেরকে শেয়ার করব বলেই ভিডিওটা করছি। কিছুই না, গাড়িতে যেতে যেতে একটু ভিডিও করলাম, কেন ভিডিও করার লোভটা সামলাতে পারছিলাম না, তাই যে তোমাদেরকে জানাবো না কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এত ভোরে। দেখো, সকাল সকাল চলছি আমরা, যেতে যেতে একটু দূর রাস্তার দুধারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, সামনেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, কেউ কেউ বলতে পারবে এই রাস্তাটা কোনটা, কেউ কেউ বলতে পারবে না। লোকাল কিছু মানুষ বলতে পারবে এটা আমরা কোন জায়গা ছাড়াচ্ছি। হ্যাঁ, তো প্রথমেই বলি যে তোমরা সবাই কেমন আছো সেটা একটু আমাকে বলো। আমার ভিডিওগুলো আমি যে করি ছাড়ি, তোমরা একটু সেগুলো লাইক করো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের বন্ধু হতে পেরেছি। তো এভাবেই যাচ্ছি, নেক্সট ভিডিও আবার যেটা আনবো অবশ্যই তাতে কোথায় কীভাবে গেছি কেন গেছি সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা সেটা জানতে পারবে। একটা স্কুল পার হলাম, স্কুলটার নাম সম্ভবত বেগমপুর বিবিপুর হাই স্কুল, এরকম কিছু একটা হবে, এক নজর পড়লাম, অনেকেই জানে চেনে। তো যাই হোক, আমরা মোটামুটি অনেক দূর পৌঁছে গেছি আমাদের গন্তব্যটা। তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। যতটা এই ভিডিওতে না আসবে, নেক্সট ভিডিওতে টোটালটা তোমাদেরকে দিয়ে দেবো। আজকে শুধু চলার পথটা তোমাদের জন্য তুলে দেখলাম। ওকে, টাটা, বাই।